শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আগামী নির্বাচন জনগণের ভোটে আদৌ সম্ভব হবে কিনা বিএনপির কাছে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংলাপ ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি ইউরোপীয় ইউনিয়ন, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ এবার দেশ জুড়ে সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দিয়েছে, বললেন রিজভী। 22 জুলাই চট্টগ্রামে সমাবেশ করতে চায় জামাত। এবং সবশেষ থাকছে সংলাপের দায়িত্ব কে নেবে, বুঝতে চায় আওয়ামী লীগ এবং বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন জনগণের ভোটে আদর্শ সম্ভব হবে কিনা জানতে চেয়েছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। শনিবার সকালে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এই তথ্য জানান আমির খসরু। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের প্রতি সারা বিশ্বের নজর। প্রশ্ন হচ্ছে, কেন ইউরোপীয় ইউনিয়ন এখানে এসে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের মতামত দিচ্ছে? দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে তো এমন হচ্ছে না, কেন বাংলাদেশে আসতে হচ্ছে? সকলের মনে প্রশ্ন, যে ওদের মনেও নিশ্চয়ই একই প্রশ্ন। বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন প্রশ্নবিদ্ধ গ্রহণযোগ্য নয়, এই ভিত্তির উপরই কিন্তু সারা বিশ্ব বাংলাদেশের উপর নজর রাখছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা তাদের উদ্বেগ প্রকাশ করছে, এই ব্যাকগ্রাউন্ডেই তারা বাংলাদেশে এসেছেন। আমির খসরু বলেন, এই দেশে নির্বাচন এত বেশি প্রশ্নবিদ্ধ যে তারা জানতে চাচ্ছে বাংলাদেশের নির্বাচন আদৌ জনগণের ভোটের মাধ্যমে সম্ভব হবে কিনা। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি, বাংলাদেশের জনগণ যেটা বলছে, বিশ্ববিবেক যেটা বলছে, এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, সম্ভব নয়। মূল কারণগুলো হচ্ছে, এদের অধীনে নির্বাচন হবে না, কারণ নির্বাচনের দিন তো দূরে থাক, ভোট চুরি তো এখনই চলছে। এই যে ডিসি পোস্টিং হচ্ছে, পুলিশের পোস্টিং হচ্ছে, বিএনপি নেতাদের গ্রেফতার চলছে, 2-3 দিনের মধ্যে যে আক্রমণ চলছে, যুবদল নেতার হাত কেটে ফেলা হচ্ছে, বিএনপির জনসভায় বাধা দিচ্ছে, গতকালের পদযাত্রায় আক্রমণ করছে, এটা তো অব্যাহত চলছে। ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ইইউ প্রতিনিধি দল বৈঠকে সংলাপ এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চায়, আমরা তাদের বলেছি সেটা আমাদেরও কমিটমেন্ট। শনিবার বনানীর শেরাটন হোটেলে দুপুর 12টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু হয়। পরে বৈঠক শেষে দুপুর 2:30টার দিকে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। আলোচ্য বিষয় নিয়ে প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন, সংলাপ, তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগ কিংবা সংসদ বিলুপ্তির কোনো প্রসঙ্গ আসেনি। তারা আমাদের সংবিধান ও আইনের কাঠামোর মধ্যে নির্বাচন দেখতে চান। আমরাও বলেছি, বিশ্বের অন্যান্য দেশে যেমন হয়, আমাদের নির্বাচনকালীন সরকারও তেমন হবে। আওয়ামী লীগের প্রতিনিধি দলের ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির সহ একাধিক নেতা। অন্যদিকে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন 6 জন। এর আগে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে বিএনপি। ঝিনাইদহে যুবদল নেতার হাতের কবজি কেটে নিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগ দেশ জুড়ে রক্তাক্ত সহিংসতা চালাচ্ছে, সশস্ত্র সন্ত্রাসীদের মাঠে নামিয়ে দিয়েছে, মানুষের রক্ত ঝরানো এবং যুবদল নেতার হাতের কবজি কেটে নেওয়া শেখ হাসিনার অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের নমুনা। যারা রক্ত ঝরাতে পারে তাদের অধীনে কেমন সুষ্ঠু নির্বাচন হবে তা সবার কাছে অনুমেয়। শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে আহত যুবদল নেতা লিটন মণ্ডলকে দেখতে গিয়ে এসব কথা বলেন রুহুল কবির রেজভী। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ যে গণতন্ত্র এবং মানুষত্বের রাজনীতি করে না তার প্রমাণ দেশের বিভিন্ন স্থানে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর রক্তাক্ত ও সশস্ত্র আক্রমণ। গতকাল নোয়াখালীতে পদযাত্রায় যাওয়ার সময় কুমিল্লার লাকসামে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে আক্রমণ চালিয়ে অর্ধশতাধিক নেতাকর্মী আহত এবং গাড়ি ভাঙচুর করছে আওয়ামী সন্ত্রাসীরা। আসলে তারা মানুষের রক্ত পছন্দ করে, তবে দেশের মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে, তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, এবার যেন তেন নির্বাচন করে সন্ত্রাসী কায়দায় আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না।
তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা সহ 10 দফা দাবিতে এবার চট্টগ্রামে সমাবেশ করতে চায় জামাতে ইসলাম। আগামী 22 জুলাই ঐতিহাসিক লালদিঘি ময়দানে এই সমাবেশের প্রস্তুতি নিয়েছে দলটি। এ লক্ষ্যে সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনের কাছে চিঠি দিয়েছে চট্টগ্রাম মহানগর জামাত। জামাতের 13 আইনজীবী প্রতিনিধি দল সিএমপি কমিশনার কার্যালয়ে গেলেও কমিশনারের সঙ্গে সাক্ষাৎ হয়নি তাদের। তবে জামাতের সমাবেশের অনুমতি চেয়ে দেয়া চিঠি গ্রহণ করেছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, আমরা সিএমপি কমিশনারের কাছে যখন যাই তখন তিনি কনফারেন্স রুমে গিয়ে মিটিংয়ে ছিলেন। এ সময় আমাদের চিঠিটি অফিসিয়ালি গ্রহণ করা হয়েছে। চিঠির একটি রিসিভিং কপি আমাদের দেওয়া হয়েছে। এ সময় কমিশনারের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি বলেও জানান তিনি। 71 মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দলটি এর আগে দীর্ঘ 10 বছর পর গত মাসে ঢাকায় প্রথম প্রকাশ্যে সমাবেশ করে। চট্টগ্রামে সমাবেশের অনুমতি নিয়ে শনিবার বেলা 11টার দিকে জামাতের প্রতিনিধি দল নগরীর দামরাপাড়া সিএমপি কমিশনার কার্যালয়ে যায়। এ সময় কার্যালয়ের মূল ফটকে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদেরকে ফটকের কাছে বিশ্রামাগারে বসতে দেন। পরে কমিশনার কার্যালয় থেকে জামাতের প্রতিনিধি দলের দুইজনকে কার্যালয়ের প্রবেশের অনুমতি দেওয়া হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানে সংলাপকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্ডার সেক্রেটারি উজরা জিয়া ঢাকা সফরের সময় তা পরিষ্কার করে বলেছেন। দেশের নাগরিক সমাজও আলাপ সংলাপ বা সংলাপের মাধ্যমে সমাধানের তাগিদ দিচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপিও সংলাপের পথ একেবারে বন্ধ তা বলছে না। তবে সংলাপের উদ্যোগ বা দায়িত্ব কে নেবে এই বিষয়ে দুই দলই জানা বা বোঝার চেষ্টা করছে। যদিও এই ব্যাপারে প্রকাশ্যে কিছু বলছে না বিএনপি এবং আওয়ামী লীগ। এছাড়াও সংলাপ প্রশ্নে তারা নিজ নিজ দলে এখনও আলোচনা শুরু করেনি বলেও দল দুটির নেতারা বলছেন। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জিয়া নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকা সফর শেষে শেষ দিনে গত বৃহস্পতিবার দফায় দফায় একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় বৈঠকে থাকা একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবে, এই বার্তায় তাদেরকে দেওয়া হয়েছে। পাশাপাশি আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে জোর দিয়েছে। ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলও বিভিন্ন পর্যায়ে বৈঠকে নির্বাচনী শান্তিপূর্ণ সমাবেশের ব্যাপারে কথা বলেছে। তবে রাজপথ নিয়ন্ত্রণে রাখতে তৎপর দুই রাজনৈতিক শিবির। সংলাপ প্রশ্নে তারা নিজ নিজ দলে এখন আলোচনা শুরু করেনি। এমনকি দুই পক্ষই মনে করছে যার যার অবস্থান থেকে এই পর্যায়ে সরে এলে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ার ভয় আছে। তাই ক্ষমতাসীন এবং বিরোধীরা সংলাপের ব্যাপারে কেউই দায়িত্ব নিতে রাজি নয়, এমনকি তাদের নিজ নিজ অবস্থান ছেড়ে ছাড় দেওয়ারও মানসিকতা নেই। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।